প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, গার্লস গাইডের মধ্য দিয়ে ছোটবেলা থেকেই শিশুদের মাঝে মানবিক গুণাবলীগুলো তৈরি হবে। ফলে আজকের শিশুরাই ভবিষ্যতে যখন জীবন জীবিকার জন্য কাজ করবে, তখন মানুষের পাশে দাঁড়ানো, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শেখা এবং দেশ ও জাতির উন্নয়নে বিরাট অবদান রাখবে। আজ রাজধানীর বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে পাখি নীলকমল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ। এর আগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের গার্লস গাইডের পাঁচটি অঞ্চলের ৩১ জন শিক্ষার্থীদের হলদে পাখি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।